সিটি নির্বাচনের সর্বশেষ খবর জানাতে নারায়ণগঞ্জের দেওভোগ দিঘির পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, প্রচারণার শেষ মুহূর্ত কেমন দেখছেন এবং সেই সাথে আরো জানাবেন যে নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কেমন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের 2 নম্বর গেটে। এখানে কিছু মানে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডক্টর সেলিনা আহমেদ আইভি কিছুক্ষণ আগে একটি জনসভা করেছেন, যেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আমরা যদি একটু দেখাই, জনসভাটি মাত্র শেষ হয়েছে। জনসভা শেষে এখানে যে নেতাকর্মীরা আছে তারা পুরো শহর জুড়ে যে শোডাউন দিচ্ছেন, সেই শোডাউনের অংশ হিসেবে তারা পুরো শহরে ঘুরছেন এবং তারা যে স্বাস্থ্যবিধির যে কথাটি বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে কোনো প্রকার স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে আসলে এই জনসমাবেশটি করা হয়েছে। অপরদিকে তার আরেকজন যে প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী তৈমির আলম খন্দকার, তিনিও জনসভা করছেন বন্দর এলাকায়, সেখানে একটি বড় জনসভার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে এই জনসভা বা প্রচারণার শেষ দিনে যে জনসভাটি দুটি প্রার্থী করেছে, তারা আসলে মূলত তাদের জানান, তাদের অবস্থান জানান দিতে এই জনসভাগুলোর আয়োজন করা হয়। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে ভোটারদের মধ্যে এক ধরনের উৎসাহ রয়েছে। তারা বলছেন যে তাদের যে পছন্দের প্রার্থী আছেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে তারা তাদের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন। আরেকটা যদি বলি যে আমরা বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেছি, কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছি, মেয়র প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা একে অপরকে যে পাল্টাপাল্টি অভিযোগ সেটা কিন্তু চলমান রয়েছে। আপনি জানেন আজকে রাত 12টার মধ্যে শেষ হচ্ছে প্রচার প্রচারণী, আমি একদিন পরে অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। তো এই সব মিলিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যে নির্বাচনের পরিবেশ রয়েছে সেই পরিবেশ এখনো শান্তিপূর্ণ রয়েছে, তবে এই শান্তিপূর্ণ পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে কিনা এ নিয়ে কিছুটা সংশয় রয়েছে নারায়ণগঞ্জ বাসীর মধ্যে। এ ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।